সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দীপ্ত কৃষি সংলাপে আমরা প্রতিনিয়ত আলোচনা করছি বাংলাদেশের সমসাময়িক কৃষির নানাবিধ সমস্যা, সমাধান এবং এর উত্তরণের বিভিন্ন পন্থা নিয়ে। ফার্মিং ফিউচার বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশে কৃষির আধুনিকায়ন এবং এই কৃষির আধুনিকায়নের প্রাপ্যতা নিশ্চিত করে খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা যাতে আমরা নিশ্চিত করতে পারি এবং সবার মাঝে এসডিজির বিভিন্ন গোল আমরা নিশ্চিত করতে পারি সেই লক্ষ্যে। বরাবরের মতো আমরা আজকেও কৃষির নানা সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় কৃষি উৎপাদন এবং বর্তমান বাজার ব্যবস্থা। এ বিষয়ে আজকে আমাদের সাথে মঞ্চে উপস্থিত আছেন এবং আলোচনার জন্য আমাদের সাথে আছেন এআর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সোপান মালিক এবং জনাব মজিবুল হক, কৃষি বাজার বিপণন বিশেষজ্ঞ সলিডারেট নেটওয়ার্ক এশিয়া। দর্শক, গত কয়েক দশকে বাংলাদেশে কৃষির উন্নয়ন এবং উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, কিন্তু সেইভাবে আমরা বাজার প্রক্রিয়া থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে যে ধরনের সুবিধা নিতে চাচ্ছি বা পেতে চাচ্ছি তার সবগুলোই কি পাচ্ছি? এখনও পর্যন্ত কৃষক তার উৎপাদিত মূল্যের যে পরিমাণ ব্যবস্থা করা হয় তার সবটুকুই পাচ্ছে না। অন্যদিকে যারা আমরা ভোক্তা শ্রেণী আছি তারা কিন্তু নিয়মিতভাবেই এই বাজার ব্যবস্থার যে অস্থিতিশীল পরিস্থিতি আছে সেখান থেকে কোনো ধরনের সুফল পাচ্ছি না, বরং দেখা যাচ্ছে গত কয়েকদিনে বাজার অস্থিতিশীল পর্যায়ে এসেছে। নিত্য পণ্যের দাম নিয়মিতভাবেই বাড়ছে এবং কৃষক শ্রেণী এই বিষয় থেকে এবং এত নিত্যপূর্ণ মূল্যের দাম বাড়ার ফলেও ন্যায্য মূল্য থেকে ব্যাহত হচ্ছে। এ থেকে উত্তরণের উপায় কী সে বিষয়ে আমরা কথা বলবো। আমি আছি সাদিক। প্রথমেই আমি প্রশ্ন করতে চাই জনাব মোহাম্মদ মজিবুল হককে, বর্তমানে যে বাজার পরিস্থিতি আমরা দেখছি এবং সেখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, বলা যায় যে আমরা দেখছি যে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না, অন্যদিকে আবার আমরা যারা ভোক্তা শ্রেণী আছি তারাও সুবিধাজনক মূল্যে ওই পণ্যগুলো নিতে পারছি না বা কিনতে পারছি না, কেমন এমন অবস্থা হচ্ছে এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ ও মতামত জানতে চাই। আসলে বাজার ব্যবস্থাপনা একটা বিশেষ কোনো কারণে অস্থিতিশীল হয় না, এটা হচ্ছে একটা সামষ্টিক বিষয়। আপনি দেখেন, একটা হচ্ছে যে একটা বাজার যখন সাপ্লাই ডিমান্ড সেটার একটা গ্যাপ, দ্যাট ইজ আপনাকে বাজার ব্যবস্থাপনাতে ইনফ্লুয়েন্স করে। তারপরে হচ্ছে এটা ডিস্ট্রিবিউশন চ্যানেল কি সেটাতে এটাকে আপনাকে ইনফ্লুয়েন্স করে। তারপরে হচ্ছে বাজারে একটা পণ্যের এই আপনার এটার যে ইয়েগুলো মাল্টি স্টেক হোল্ডার, কতটা স্টেক হোল্ডার কনজিউমার লেভেল পর্যন্ত, কৃষি পণ্যের ক্ষেত্রে আপনি দেখেন দেয়ার আর মাল্টি লেভেল স্টেক হোল্ডার, সেটা একটা বিষয় করে। এখানে গভর্নমেন্টের ইফিসিয়েন্ট পলিসিগুলো কী, সেই পলিসিগুলো কতটুকু ফার্মার্স ফ্রেন্ডলি, কতটুকু ট্রেডার্স ফ্রেন্ডলি, কতটুকু কনজিউমার ফ্রেন্ডলি, এবং এটা একটা ইন্টিগ্রেটেড পলিসি কি না সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের দৈব দুর্বিপাক, যেমন এখন প্যান্ডামিক, এখানে আরেকটা বিষয় হচ্ছে বাজার তথ্যটা হচ্ছে এখন মূল হাতিয়ার। আনফর্চুনেটলি বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে, আমাদের কোনো একটা কৃষি পণ্যের কী পরিমাণ চাহিদা আছে এবং কী পরিমাণ আসলে আমাদের উৎপাদন, এই দুইটার মধ্যে অনেক তথ্যের গরমিল। আর তথ্যে যখনই গরমিল থাকবে আপনি দেখবেন যে ডিসিশন ম্যাট্রিক্স আমরা বলি মার্কেটিং সিস্টেমে, ডিসিশন নিতে অনেক সমস্যা। যেমন আপনাকে আমি কিছু উদাহরণ দিই, আমরা বলতেছি আমরা দানাদার শস্যে স্বয়ংসম্পূর্ণ এবং ইভেন আমাদের পলিসি লেভেলে এটাকে বলা হয় যে আমরা 33 লাখ মেট্রিক টন সারপ্লাস, বাট অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে যে লাস্ট 6 মান্থে আমাদের রাইস ইম্পোর্ট হয়েছে, আমাদের মেজ ইম্পোর্ট হয়েছে, আমাদের গম সেটা ইম্পোর্ট হয়েছে, আমাদের সয়াবিন ইম্পোর্ট হচ্ছে, সব কিছুই তো আমরা সেই ক্ষেত্রে ইম্পোর্ট হচ্ছে। তার মানে কি, তথ্যের এই যে উৎপাদন এবং ডিমান্ড এই দুইটার মধ্যে একটা বড় রকমের গ্যাপ রয়ে গিয়েছে, এবং এই কারণেই কিন্তু যারা এই বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত, যারা প্রোডাকশনের সাথে জড়িত, যারা ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত, যারা এখানে বিনিয়োগ করবেন, এভরিবডি কনফিউজড। আর যখনই আপনি দেখবেন যে সাপ্লাই চেইনটা হচ্ছে কি, চেইনের কোথাও যদি কোনো এক ধরনের ইনএফিসিয়েন্সি থাকে তার ইফেক্ট গিয়ে ওভারঅল পুরো সাপ্লাই চেইনে আপনার পড়ে যায়। সো
এখন বাজার অস্থিতিশীলতার জন্য যেমন বাজার ইনফরমেশন একটা বিষয় ছিল, আরেকটা বিষয় ছিল আমাদের কিছু কিছু ক্ষেত্রে সারা গ্লোবালি প্রোডাকশন গ্যাপ, সেটা হচ্ছে প্যান্ডামিকের কারণে। আপনি জানেন যেমন সয়াবিন যদি ধরেন আপনি, ব্রাজিল আর্জেন্টিনা যে রাষ্ট্রগুলো মেজর সয়াবিন উৎপাদনকারী দেশ, সেখানে প্রোডাকশন কম হয়েছে প্রায় 15-20%। এখন গ্লোবালি এটা ডিমান্ড বেড়ে গিয়েছে, চায়না সেখানে হিউজ পরিমাণ ইম্পোর্ট করতেছে। তখন যখন গ্লোবাল দাম বেড়ে যায় তখন সরকারকে পলিসিগত দিক থেকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আপনার ট্যাক্স পলিসি আছে, আপনার এখানে এনবিআরের বিভিন্ন পলিসি আছে, ব্যাটের বিষয় আসে আছে, আপনি সেটা ইম্পোর্ট লেভেলে, প্রসেসিং লেভেলে, দেন হচ্ছে রিটেলার লেভেলে, কোনো একটা লেভেলে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কিন্তু আপনি যখনই অ্যাডজাস্টমেন্ট করবেন আপনার ইনফরমেশানটা দরকার, যদি ইনফরমেশান না থাকে এটার মিস ইউজ হবে। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে একটা অ্যাডজাস্টমেন্ট করেছেন, সে অ্যাডজাস্টমেন্টের বেসিসে অনেক সময় অতিরিক্ত ইম্পোর্টও হয়ে যেতে পারে, যেটা আপনার নেক্সট ক্রপ সাইকেলে এসে আপনার যে দেশীয় উৎপাদনকারী আছে তাদেরকে ইফেক্ট ফেলবে। তাহলে এই যে জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে কাজ করতে হবে। মুজিবুল হক, আপনার এই কথা সূত্র ধরেই আসি, জনাব স্বপন মালিক, আপনি যদি আমাদেরকে বলতেন যে উনি বললো বাজার ব্যবস্থায় যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে তার মধ্যে দেখা যায় যে তথ্যের ঘাটতি আছে, কিন্তু আমাদের কাছে তথ্য আছে এরকম যে একজন কৃষক যখন কোনো একটা পণ্য উৎপাদন করছে তার যে পণ্য উৎপাদিত যে খরচ, সেই খরচটার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু হচ্ছে যে আপনার দামটা নির্ধারণ করা হচ্ছে না। আপনারা যেহেতু ইনপুট লেভেলে কাজ করেন, সেক্ষেত্রে একটু বলবেন কি এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি বা কেমনভাবে দেখছেন বিষয়টা? উনি যে তথ্যগুলো দিচ্ছেন দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আসলে আমাদের তথ্যের যে জায়গাটা আছে সেখানে হচ্ছে বড় একটা ঘাটতি আছে, ঠিক আছে। এবং আরেকটা যে ব্যাপারে তারপর আমি বলবো যে আমাদের বাজার অস্থিতিশীল যে কারণে সেটা হচ্ছে অনেকগুলো কারণের উপর ডিপেন্ড করে, তার মধ্যে একটা কিন্তু ওয়েদারও আমি যেটা বলবো, যেটা হচ্ছে যে আবহাওয়ার একটু তারতম্য হলে পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের প্রোডাকশনে বিশাল বড় একটা হ্যাম্পার হয়। দেখেন ইনপুট লেভেলে আমাদের, আমরা যদি রিয়েলি ধরি যে হোয়াট আর দ্য ইস্যুস যেখানে হচ্ছে আমাদের ফার্মারদের কস্টটা অনেক উপরে উঠে যাচ্ছে, তার মধ্যে যদি ধরি আমাদের ইরিগেশন বলেন, লেবার বলেন, সিডসের প্রাইসও যদি বলেন, ঠিক আছে। তারপর হচ্ছে ভেরি বিগ ইস্যুস যেটা, সেটা হচ্ছে পোস্ট হারভেস্ট টেকনোলজি। কারণ কি যে আমরা জানি যে পোস্ট হারভেস্ট টেকনোলজিতে আমাদের 30-40% প্রোডাক্ট হচ্ছে ওয়েস্টেজ হয়। সো আমরা যদি ইনপুট লেভেলে ক্ষেত্রে যদি কথার কথা যে প্রপারলি আমরা ফার্টিলাইজার যে ব্যাপারটা আছে সেটাও যদি আমরা ইয়ে করতে পারি, এখানে দেখা যাবে ফার্টিলাইজার কস্ট কমে আসতেছে। ইরিগেশন আমরা হচ্ছে ঢালাওভাবে ইরিগেশন দিই, ঠিক আছে, যেটা হচ্ছে হুইচি এটা কিন্তু আমার ফার্টিলাইজার বলেন টোটাল ম্যানেজমেন্ট একটা বিশাল বড় একটা হ্যাম্পার করে। আমি যদি যেহেতু আমি ভেজিটেবল এবং আলু নিয়ে কাজ করি, ঠিক আছে, আমি এই দুইটার কথা যদি বলি যে আমরা যদি প্রপারলি ইরিগেশনটা দিতে পারি এবং এই এখন সারা বিশ্বে বিভিন্ন রকম টেকনোলজি আছে যেখানে হচ্ছে আপনার ইউ ক্যান রিডিউস ইউর মানে কি যে কস্ট, যেরকম আমি আপনাকে বলি যে স্টেপ বাই স্টেপ আমরা যদি ডিপ ইরিগেশনের মধ্যে, ড্রিপ ইরিগেশন যেটা, সেটাতে যদি আমরা আসতে পারি, ঠিক আছে, আপনি সেখানে ফার্টিলাইজার মিক্স করে দিতে পারবেন, মানে কি ওয়াটার যে সাপ্লাই যেটা আছে যতটুকু দরকার আপনি কাউন্ট করে সেই ড্রিপের ইয়েটাও আপনি হচ্ছে দাঁড় করিয়ে দিতে পারবেন। দেন অলসো ওইখানে হাউ মাচ ফার্টিলাইজার ইউ আর ইউজিং ইউ ক্যান অলসো কিপ ডাটা, মানে কি এখন হচ্ছে ওরকম ডিভাইসও তৈরি হয়ে গেছে যে একটা ইয়ের উৎপাদনের জন্য কতটুকু দরকার, কত কী পরিমাণ ফার্টিলাইজার দিলেন এবং যে জিনিসটা আছে আর কতটুকু হচ্ছে দেওয়ার প্রয়োজন। সো ইউনো যদি আমাদের রিয়েলি হচ্ছে ফার্মারদেরকে ইয়ে করতে হয়, সো উই হ্যাভ টু গো ফর টেকনোলজিস। তো এই যে একটা সিচুয়েশান থেকে আরেকটা সিচুয়েশানে আমরা আসলাম এবং দামের তারতম্য খুব রিমার্কেবলি কমে গেল, কেন হলো? মধ্যস্বত্বভোগীরা কি এর মধ্যে অনেক বেশি বড় ক্যাটালিস্ট হিসেবে আবির্ভূত হচ্ছে, কি মনে হয় আপনার জনাব মুজিবুল হক? যে এগ্রিকালচারাল প্রোডাক্টের সাপ্লাই চেইনে মধ্যস্বত্বভোগী থাকবে এবং এরা কোনো এনিমি না, বাট এদের রোলটা ডিফাইন করতে হবে বেসিক্যালি। এরা কি আসলে বিজনেসে ইনক্লুসিভ বিজনেস করতেছে কি না, তারা ডমিনেন্ট কতটুকু করতেছে, এটা ডিপেন্ড করে একটা রাষ্ট্রের এগ্রিকালচারাল কমোডিটিগুলোর বাজার নীতি। আপনি দেখেন আমাদের কৃষি বিপণন নীতিমালা একটা হয়েছে বা এটা ড্রাফটিং লেভেলে আছে, কিন্তু কৃষি নীতিমালার মধ্যে আপনাকে এখানে কতগুলো বিষয় এখানে
কনসিডারেশনে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে কোনটা, আমার কৃষক লেভেলের এই যে প্রোডাকশনগুলো আপনি যে কস্ট অফ গুডস সোল নির্ধারণ করেছেন ওনারা 19 টাকা সামথিং অন দ্য বেসিস অফ হোয়াট, দ্যাট মিন্স হচ্ছে আপনাকে দেখেন এক একটা জিওগ্রাফিতে প্রোডাকশান কস্ট কৃষি পণ্যের এক এক ধরনের, আপনি যদি নোয়াখালী ধরেন এক ধরনের হবে, বরিশাল ধরেন আরেক ধরনের হবে, ইভেন দো ভ্যারাইটি টু ভ্যারাইটি ডিপেন্ড করে, আপনি লোকাল আনিয়নের প্রাইস হবে একটা, আবার যদি কোনো হাইব্রিড আনিয়ন করেন তার প্রাইস হবে একটা, থার্ড টাইম যেটা হচ্ছে আমাদের যে জিওগ্রাফিক্যাল আমরা যে বলি যে কম্পিটিটিভনেস, দ্যাট মিন্স হচ্ছে কোথাও এই প্রোডাক্টটার জিওগ্রাফি ফ্রেন্ডলি সেইখানে প্রোডাকশান কস্ট ড্রাস্টিক্যালি ডাউন হয়ে যাবে, আরেক জায়গায় সেটা জিওগ্রাফি ফ্রেন্ডলি না। সো আমাদের এই যে আমরা বলি যদি আমরা যেহেতু আমাদের সকল কৃষক স্মল হোল্ডার, তার মানে আমাদের এগ্রিকালচারের যে চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের খামারকে সম্প্রসারণ করা। আপনি দেখেন আমাদের আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে, তো এখন এখানে একটা বড় প্রেশার আছে। সো আমার খামার কীভাবে সম্প্রসারণ করতে হবে, যেহেতু স্মল স্মল সাইজ আমরা বলতেছি জোনিং করেন, ক্লাস্টার অ্যাপ্রোচে যান। সোপান মালিক, আপনার কাছে যদি জিজ্ঞেস করি, আপনারা তো একদম বলা যেতে পারে যে প্রান্তিক পর্যায়ে কৃষকদের সাথে কাজ করেন ইনপুট লেভেলে, আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখেন, এই যে পুরা ব্যবস্থাপনার এক ধরনের গরমিল বলা যায় বা দুর্বলতা বলা যায়, কীভাবে সেটা থেকে আমরা উত্তরণ পেতে পারি? আমি বলবো যে একটা সমবায় মতো জিনিস করা, যেখানে মানে কি যে প্রোডাকশন হাব যদি বলি বা যে একটা যে প্রোডাকশনগুলো এক জায়গাতে আসবে সেখানে হচ্ছে ক্লিনিং গ্রেডিং বলেন বা যে জিনিসটা আছে, আমি আমাদের একটা হিসাব থাকতে হবে যে হাউ মাচ তার প্রোডাকশন কস্ট, তাকে সেই পরিমাণ হচ্ছে বেনিফিট দিয়ে একটা যদি এটা বলি যে সমবায় বলেন বা ইয়ে তারা যদি ওটাকে কিনে নেয় সেটাকে সুন্দরভাবে প্রসেসিং করে প্যাকিং করে যদি হচ্ছে ডেলিভারি দিতে পারে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে উৎপাদনের যে ব্যাপারটা, যখন এরকম একটা জিনিস, কারণ কি হোয়াট ইজ দ্য ফিউচার মার্কেটিং, আমি যদি বলি ইট শুড বি অনলাইন বেসিস, ডিমান্ড ইয়েতে আসবে, কোন এরিয়াতে কোন ফার্মার ক্লাস্টার আছে সেই ইনফরমেশনগুলো যদি প্রপারলি থাকে তখন হচ্ছে আপনি নির্ধারণ করতে পারবেন ওকে নো প্রবলেম এই আমি হচ্ছে এই 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 প্রোডাক্টগুলো আমার চাই, ধরেন আমার টমেটো বলেন বা ধান বলেন বা আলু বলেন, ঠিক আছে এতটুকু প্রয়োজন, তখন আপনি হচ্ছে সেই ক্লাস্টারে সেভাবে যদি আপনি থ্রো করেন এবং বাইব্যাক গ্যারান্টি দেন তখন আমি মনে করি যে এই যে সমন্বয়ের যে ব্যাপারটা বলছেন, ঠিক আছে এটা অনেকাংশে যে আমাদের এই যে ব্যবস্থাপনা আছে, ব্যবস্থাপনার হয়তো দুর্বলতা আছে, কিন্তু বিপণন এবং বাজারজাতকরণে যেমন বলছিলেন উনি যেটা অনলাইন বেসড হতে হবে, ইন্টারনেট বেসড হতে হবে, আপনি জিনিসটাকে কীভাবে দেখছেন এবং কীভাবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কোলাবোরেটিভলি কাজ করতে পারে এই সমস্যা থেকে নিজেদেরকে সমাধানের পথে নিয়ে যাওয়ার জন্য? আমি এখানে একটা জিনিস কি, আমাদের আসলে উৎপাদন তথ্য নেই, সো আমাদের উৎপাদন তথ্য উনি বেটার বলেছেন, যদি আমরা এইগুলোকে গভর্নমেন্টের কোনো ডেটাবেজের মধ্যে থাকে এবং সে ধরেন একটা ক্লাস্টারে সেখানে যদি কোনো একজন বায়ার সে ওখানে ওই ক্লাস্টারটাতে ঢুকে, ধরেন সে ধরেন যশোরের একটা সদর, সেখানে কী কী ধরনের ভেজিটেবলস এবং সেটার ক্রপ সাইকেলটা কী, কত ল্যান্ড ওখানে আছে, বর্তমানে কী কী ভেজিটেবলসগুলো আছে অথবা কোনো একটা কমোডিটি সেখানে আছে, এটা যদি বায়ার জানতে পারে দেন বায়ার সেখানে বায়ার সেলারের যে একটা নেটওয়ার্কিং সেটা ডেভেলপমেন্ট করা, এবং অ্যাকর্ডিংলি গভর্নমেন্টকে দেখেন ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, আমি যেটাকে বলতেছি পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টের যে জায়গাগুলো, আপনাকে এইখানে প্রোডাক্টের সরকারকে ইনসেন্টিভস দিতে হবে প্রোডাক্ট উৎপাদন করার জন্য, আবার ইনসেন্টিভস দিতে হবে প্রোডাক্ট না উৎপাদন করার জন্য, এটা বেসড করবে আপনার ওই যে যখন আপনি ডেটাবেজে দেখবেন যে আপনার এই পরিমাণ প্রোডাক্ট আসলে ডিমান্ড আছে এবং এই পরিমাণ আপনার সাপ্লাই দরকার, যেমন আমার যদি আলু 70 লাখ মেট্রিক টন ডিমান্ড থাকে, হোয়াই আমি যদি আমার অল্টারনেটিভ বাজার ব্যবস্থাপনা বা আমার স্টোরেজ বা আমার ভ্যালু অ্যাডেড আইটেম তৈরি করার কোনো সুযোগ না থাকে, আমার ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড যদি না থাকে, আন্তর্জাতিক বাজারকে যদি আমি কপ আপ না করতে পারি, হোয়াই আই উইল প্রডিউস দ্য 1 crore মেট্রিক টন অফ পটেটোস, হোয়াই? সো আমি সেটা করব না। সো সেটা না করার জন্য আমি ওই সময় আমার কৃষকের পলিসি থাকতে হবে বাজে বিপণন নীতিতে যে তাকে ইনসেন্টিভ দিতে হবে ক্রপ ডাইভার্সিফিকেশনের জন্য, কোন ক্রপগুলো হাই ভ্যালু ক্রপ এবং যেটার ঘাটতি আছে দেশে সেই দিকে ডাইভার্ট করতে হবে। মজিবুল হক, আপনার কথা দিয়ে যদি আসি, আপনি বলছিলেন ক্রপ ডাইভার্সিফিকেশনের কথা, আমি জানি যে হচ্ছে জনাব সোপান মালিক আপনার প্রতিষ্ঠান ক্রপ ডাইভার্সিফিকেশন নিয়ে অনেক কাজ করছে, তো সেক্ষেত্রে এই যে কৃষি উৎপাদন বাজার ব্যবস্থাপনা এর সাথে ক্রপ ডাইভার্সিফিকেশন বা নতুন নতুন জাত উৎপাদনের যে প্রক্রিয়া সেটাকে আপনারা কীভাবে দেখছেন বা কীভাবে কৃষকের মাঝে পৌঁছে দিচ্ছেন?
কৃষকদের বা সারা ওয়ার্ল্ডের সমস্যা কি, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জিং যে ব্যাপারটা আছে, ক্লাইমেট ওয়ার্মিং। তো আলটিমেটলি আমরা যে কাজটা করতেছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটিগুলোকে হচ্ছে বের করা। আমাদের সারা বাংলাদেশে যে আমাদের যে ইনফরমেশন যে সেন্টারগুলো থেকে আমরা নিই বা ডিলার বলেন ফার্মার বলেন, হোয়াট ইজ দেয়ার রিকোয়ারমেন্ট, তাদের প্রবলেমগুলো কী হচ্ছে, সেটা আমরা কিন্তু তিনটা কোম্পানির সাথে আমরা হচ্ছে রিসার্চ পার্টনার হিসেবে কাজ করছি। তার মানে আসলে রিসার্চ এখন এত উপরে চলে গেছে, আমরা এখন তাদের সাথে কম্পিট করে পারাটা ডিফিকাল্ট। সো আমরা হচ্ছে যেরকম সাকাতার বা সিড জাপানের, তারপরে বিএসএফ মানে কি যেটা জার্মান, এবং হচ্ছে এগ্রিকো নেদারল্যান্ড যেটা পটেটো ইয়ে করে। সো আমরা আইডেন্টিফাই করতেছি হোয়াট ইজ দ্য প্রবলেম অফ দ্য ফার্মার্স, তারা কত সহজে জিনিসগুলোকে উৎপাদন করতে পারবে, যেরকম এখানে এটার প্রয়োজন আছে, ওইখানে যদি ভালো হয় দেন আমরা ডিলার এবং ডিস্ট্রিবিউটারের মাধ্যমে হচ্ছে সেটাকে সেল করা, এবং আমাদের স্টাফ আছে ফিল্ডে তারা হচ্ছে সেই জিনিসটা ফার্মারদের কাছে পৌঁছে দেয়। আমার মনে হয় যে এরকম পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে কৃষক এবং ভোক্তা দুইটি পক্ষই হচ্ছে লাভবান হবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমি শেষ বেলায় আপনার কাছে একটু জানতে চাইব ছোট্ট করে যে এই যে আমরা বিষয় নিয়ে আলোচনা করলাম, এই যে সমস্যার সমাধানের কথা বললাম, কি ধরনের এক ধরনের ব্যবস্থাপনা আমরা যদি নিয়ে আসতে পারি সেটা সামগ্রিকভাবে আমরা উপকৃত হব, আপনার কাছ থেকে প্রথম জানতে চাচ্ছি সোপান মালিক। দেখেন সবচেয়ে বড় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এর আগে যে নীতিগুলোকে আগে হচ্ছে নির্ধারণ করতে হবে, রেসপন্সিবিলিটিসগুলোকে নির্ধারণ করতে হবে। যেরকম গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি কী হবে, তারা এখানে কোন কোন জায়গাতে কাজ করবে, ইয়েতে প্রাইভেট কোম্পানি তারাও হচ্ছে কোন জায়গাতে কাজ করবে, এবং যে ব্যাপারই আছে যেরকম সলিডারিটি নেটওয়ার্ক, ঠিক আছে, দে হ্যাভ, আমি আমাকে যদি বলেন অ্যাজ আই সেড দে হ্যাভ ডান এ গ্রেট জব, মানে কি তারা এক্সপোর্ট মার্কেটকেও হচ্ছে ইনিশিয়েট নিচ্ছে, যে এখান থেকে কীভাবে হচ্ছে আমরা এক্সপোর্ট করতে হয় যেটা আমাদের জন্য অসম্ভব ছিল, যেরকম তারা ম্যাঙ্গো বলেন ক্যাবেজ বলেন অনেক জিনিস তারা এক্সপোর্ট করেছে। আপনি বলতে যাচ্ছেন সরকারি বেসরকারি পর্যায় থেকে মোটামুটি একটা পর্যায়ে এসেছে যেখান থেকে সবাই ভালোভাবে কাজ করছে, এবং কৃষকের পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে সবাই যেন লাভবান হয় সেই পর্যায় থেকে কাজ করার জন্য চেষ্টা করছে। জনাব মুজিবুল হক, আপনি যদি বলতে। আমি প্রথমে যেটা বলবো যে আমাদের যে ইকোনমিক ডিপ্লোমেসি সেখানে আমাদের এগ্রিকালচারাল ডিপ্লোমেসিটা অ্যাড করতে হবে। তো এগ্রিকালচারাল ডিপ্লোমেসিটা হচ্ছে এরকম যে আপনি দেখেন যদি আমার 70% লাইভলিহুড কৃষির উপর ডিপেন্ড করে, 50% আমার যদি এই আপনার এমপ্লয়মেন্ট কৃষির উপর ডিপেন্ড করে, যদিও আমার কৃষির গ্রোথ কমেছে সার্ভিস এবং ম্যানুফ্যাকচারিং ডমিনেট করতেছে, বাট এটাও আমাকে দেখতে হবে কৃষিতে আমার জিডিপি ধরে রাখতে হবে বিকজ অফ লাইভলিহুড বিকজ অফ এমপ্লয়মেন্ট। তো এই দুইটা করতে গেলে কৃষির সাস্টেনেবিলিটি দরকার, আর কৃষির সাস্টেনেবিলিটির জন্য মেজর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে কৃষির যে বাজার ব্যবস্থাপনা সেটাকে আধুনিকায়ন করতে হবে এবং সেটা ইনফরমেশন বেসড করতে হবে। তদ্রূপ কনজিউমারের জন্য একটা নীতিমালা থাকতে হবে যে কনজিউমার এই এই বাজারে এই প্রাইসে জিনিসটা পাবে, তখনই আমরা এর সুফল পাবো। ধন্যবাদ জনাব সোপান মালিক আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আমরা দেখলাম যে শুধুমাত্র বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করার মধ্যেই আপনার কৃষির আশানুরূপ সাফল্য সম্ভব না, এখানে দরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সহ আমাদের ভোক্তা শ্রেণী পর্যন্ত যে ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার সবগুলাই দরকার। তো শুধুমাত্র আপনার বিপণন বাজার ব্যবস্থাপনা এবং আমাদের বাজেটে কৃষির প্রতি ভর্তুকি দিলেই হবে না, সাধারণ অবস্থা থেকে নিজ নিজ অবস্থান থেকেও আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে, আমরা যেন ন্যায্য মূল্যে কৃষকের উৎপাদিত পণ্য কিনতে পারি সেই মানসিকতাও থাকতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে আজকে থাকার জন্য। আগামী পর্বের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। দেখবেন দীপ্ত কৃষি সংলাপ প্রতি শুক্রবার বিকেল 5:30 মিনিটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।